প্রিয় দর্শক আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে আমি সালাউদ্দিন শুভ্র আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আঠারো জানুয়ারি চার মাঘ আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম আমি যথারীতি পড়ে শোনাব শুরু করব প্রথম পাতা থেকে আজকের দেশ রূপান্তরের প্রধান খবর ইসি নিয়োগ সার্চ কমিটির মাধ্যমেই আগের ইসির বৈধতা দিয়ে আইনের খসড়া অনুমোদন নতুন ষড়যন্ত্র বিএনপি এটা সরকারের তামাশা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ সার্চ কমিটির আলোকে আইন করার সুপারিশ সাবিব প্রবি উত্তাল সব প্রশাসনিক ভবনে তালা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা ডিসি সম্মেলন শুরু আজ দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ ডিসি করোনায় আক্রান্ত সব নির্বাচনে ইসির ভূমিকা হোক নাসিকের মতো বিশ্লেষকদের মত তৈমুরের বাসায় মিষ্টি নিয়ে আইভি ঢাকায় দশ দিনে অমিক্রণ বেড়েছে ছাপ্পান্ন শতাংশ চলচ্চিত্র নায়িকা শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার খবর পৃষ্ঠা তিন রাজশাহী একদিনের ব্যবধানে সংক্রমণ তিনগুণ প্রাইভেট কার খাদে দুই এসআই নিহত সড়কে প্রাণ গেল আরও তিনজনের অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পুলিশ কর্মকর্তার মৃত্যু চিন্তা পৃষ্ঠাচার সম্পাদকীয় নারায়ণগঞ্জে আশা জাগানিয়া নির্বাচন নারায়ণগঞ্জ নির্বাচনের বার্তা বনাম জনগণের আস্থা লিখেছেন বদিউল আলম মজুমদার দেশান্তর পৃষ্ঠাপ তেহরানে ওআইসির প্রতিনিধি অফিস নয়া সম্পর্কে সৌদি ইরান ফরাসি পার্লামেন্টে ভ্যাকসিন পাস অনুমোদন ক্লাসরুম ফেভারিট টিভি প্রোগ্রাম চাকরি জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৌ পরিবহন মন্ত্রণালয় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পৃষ্ঠা ছয় বিশেষ করে নৃত্যে নৃত্যে গল্প বলতেন বীরজু মহারাজ দৈনন্দিন ইসলাম ধর্মীয় বিষয়ে অবান্তর প্রশ্ন খেলা পৃষ্ঠা সাত মাশরাফি তামিমদের নেতা রিয়াদ কুমিল্লার পরামর্শক হয়ে ফিরলেন রোডস বাণিজ্য পৃষ্ঠা আট শর্ত আরও সময় চায় পিপলস ব্যাংক দুই মাসে সূচকের সর্বোচ্চ অবস্থান দেশ পৃষ্ঠা নয় নাব্য সংকটে কয়েকশ বাল্ক হেড আটকা মেঝে বারান্দায় দগ্ধ রোগীরা রামেক হাসপাতালের নাম সর্বস্ব বার্ন ইউনিট বিনোদন পৃষ্ঠা দশ নাট্যজনদের স্মৃতিতে সাঁওলি মিত্র ফেস টু ফেস জ্যোতি সিনহা শিল্প আমার ব্যক্তিগত জীবন এক ঝলকে মা হারালেন চিরকুটের সুমি ছয় বছর পর ন্যান্সি ইমরান আপনার ডাক্তার ডায়াবেটিক রোগীর কোভিড টিপস চুল পড়া ঠেকানোর সাত উপায় সবশেষে শেষ পাতা পৃষ্ঠা বারো সংসদে সরকারি দলের এমপি আমলাতন্ত্র থেকে বাঁচতে সোচ্চার হন দক্ষিণ আফ্রিকায় অপহরণ দেশে মুক্তিপণ ফাঁদ বাঘের শেষকৃত্য প্রেসক্লাবে তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জের মতো সংসদ নির্বাচনও চমৎকার হবে কোভিড নাইন্টিন সপ্তাহ ব্যবধানে রোগী বাড়ায় শীর্ষে এশিয়া যুক্তরাষ্ট্রে দুই ফ্লাইট বাতিল টিকা দিতে অর্থ আদায় পাবনায় মাইকিং করে টাকা ফেরত দিল স্কুল কর্তৃপক্ষ ঘাটে লঞ্চে স্বাস্থ্যবিধি উধাও প্রিয় দর্শক এই ছিল আজকের দেশরূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম আপনারা দেশরূপান্তরের সঙ্গেই থাকবেন বারো পৃষ্ঠা পত্রিকা মাত্র পাঁচ টাকা যারা পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন না তারা ই পেপারে হুবহু খবরগুলো পড়তে পারবেন এছাড়া রয়েছে দেশরূপান্তর ডট কম দেশরূপান্তর ফেসবুক ও ইউটিউব যে যেখানে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন